আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও আপনাদের সামনে হাজির হলাম। আমি সিরাজুল ইসলাম। আপনাদের মাঝে যে জিনিসটা নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে টাক্সলার ভিপিএন। অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন, ভাই আর টাক্সলার ভিপিএন আমরা কীভাবে পাবো, টাক্সলার ভিপিএনের দাম কত, এটা কীভাবে আমরা ইনস্টল করবো, বা আমরা ইনস্টল করতে পারতেছি না, সমস্যা, জিমেল ক্রিয়েট করতে পারতেছি না, কিছু প্রশ্ন আমার কাছে এসেছে। তো যাই হোক, আজকে আমি যে জিনিসগুলো দেখাবো, আমরা টাক্সলার ভিপিএন আসলে কীভাবে পাবো, এই ভিপিএনটা কীভাবে কিনবো, কীভাবে আমরা সেট আপ দেবো, এবং এর সাথে আরও কিছু জিনিস দেখাবো যে যেটা কীভাবে আমরা টাকাটা পেইড করবো আর ভিপিএনটা আসলে পাবো কীভাবে, এই জিনিসটা একটু বুঝাই দিব। তো যাই হোক, আমরা আমাদের সোজাসুজি টিউটোরিয়ালে চলে যাচ্ছি, আর দেরি না করে চলুন। তার আগে আরেকটা কথা, যারা এখনও চ্যানেলটি দেখছেন, ভালো যদি লাগে এবং ফলো করতেছেন, অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন এবং কমেন্ট করবেন। যদি কোনো সমস্যা পড়ে বা সমস্যা হয়ে যায় আপনাদের, অবশ্যই কমেন্টস করবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব, আছি আপনাদের পাশে, আশা করি থাকবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। চলে আসলাম আমরা টাক্সলার ভিপিএন এর টিউটোরিয়ালে। দেখেন, আমরা এর আগে ফ্রি ভিপিএনটাকে আমরা ইনস্টল করে দেখাইছি, আমরা কীভাবে ইনস্টল করতে হয়। আমরা এখানে আমাদের এক্সটেনশন অ্যাড করে নিয়েছি, এইভাবে একটা এক্সটেনশন অ্যাড করা দেখাইছিলাম। এই পর্যন্ত আমাদের ফার্স্ট টিউটোরিয়াল ছিল। তো এই টিউটোরিয়ালে দেওয়ার কথা ছিল কীভাবে জিমেল ক্রিয়েট করবো টাক্সলার ভিপিএন দিয়ে, আনলিমিটেড জিমেল ক্রিয়েট করা যায় কীভাবে। হ্যাঁ ঠিক আছে, জিমেল ক্রিয়েট করা যায়, তবে আমরা কিছু প্রশ্নের আগে জবাব দিব আপনাদের। যে আমরা আমাদের একজন ভাই কমেন্টস করেছে যে ভাই টাক্সলার ভিপিএন কী হচ্ছে না, আমার এখানে আসতেছে না বা হচ্ছে না, কী সমস্যা হচ্ছে সেটা আপনি ডিটেলস বলেন নাই। যাই হোক, আরেকজন আমাকে প্রশ্ন করেছে, ভাই এটা কীভাবে পাবো, দাম কত। তো আসুন আমরা সেই প্রশ্নগুলো উত্তর দিই। আমি বলেছিলাম যে আমরা নেক্সট ভিডিওতে সকল কিছু বলে দিচ্ছি। তো চলুন, আমরা যেহেতু এই ভিপিএনটা কীভাবে পাবো, টাক্সলার ভিপিএনটা আমরা কোথায় পাবো বা কীভাবে পাবো, তো চলুন আমরা দেখি। টাক্সলার ভিপিএনের রিভিউয়ে যদি যাই, আমরা দেখা যাচ্ছে এটা টাক্সলার ভিপিএনের একটা ওয়েবসাইট। এখানে আমরা দেখব, দেখেন যদি নিচের দিকে আসি, এই ভিপিএনের দাম যেটা আমরা ফ্রিতে করতেছি সেটা হচ্ছে মাসলি $0, অর্থাৎ একটা টাকাও লাগবে না, আপনি ফ্রি ইউজ করতে পারেন। সেটার সুবিধা কী কী আছে সেটাও দেখাবো, অসুবিধা কী আছে আমরা সেটাও দেখাবো, এবং সে নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আর যেটা আমরা দেখতেছি একটা প্রিমিয়াম ভার্সন, যার দাম হচ্ছে $7.99 পার মান্থ, অর্থাৎ প্রায় $8। ধরেন $8 মানে হচ্ছে আপনি যদি 80 টাকা করে ধরেন, তাহলে 640, ধরেন 700 টাকা, সাপোজ 700 টাকা আপনার কিছু ভ্যাট কাটতে পারে, দিয়ে 700 টাকা পড়তে পারে পার মান্থ। তো এই এক মাসে আমরা যদি এই টাক্সলার ভিপিএনটা নিই, তাহলে আমাদের 700 টাকা খরচ পড়বে। এবং এখানে আমরা কী কী পাবো, আমরা কী কী পাবো সেটা দেখি যদি আমরা নেই এই পেইড ভার্সনটা। আগে আমরা ফ্রিটা দেখব, আমাদের ফ্রিটা আগে দেখি, ফ্রিতে কী কী পাচ্ছি। ফ্রিতে যে জিনিসগুলো পাবো আমরা সেটা হচ্ছে, দেখেন এটা আমাদের ফ্রি ভার্সন। এই ফ্রি ভার্সনে আমরা যে জিনিসগুলো পাবো, দেখেন যে 2G রেগুলার স্পিডটা ঠিক থাকবে, এটা আমাদের ফ্রি ভার্সন। আনলিমিটেড ব্যান্ডউইথ অনেক থাকবে, হ্যাঁ সিকিউর কানেকশন থাকবে, কিন্তু আপনি পার ডে লোকেশন আপনার 10টা চেঞ্জ করতে পারবেন, তার বেশি লোকেশন চেঞ্জ করতে পারবেন না, এটা হচ্ছে মূল জিনিস। অনেক সময় দেখা যায় যে আপনার যে সিটিতে আমরা যখন জিমেল তৈরি করব, তখন আমাদের কী হবে, আপনি এই যে এখানে আমরা লোকেশন দেখেন আমরা অন করতেছি, এটা টাটা কানেক্ট, এখানে আমরা কী করব, লোকেশন চেঞ্জ করব। হয়তো সাপোজ আমরা হংকং দিয়ে জিমেল ক্রিয়েট করতেছি, কিন্তু কিছুক্ষণ পরে কী হবে, জিমেল যখন ক্রিয়েট করব তখন আমাদের ভেরিফাই চাচ্ছে, অর্থাৎ নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে, যেটা আপনারা জানেন অবশ্যই। কিন্তু আমাদের কী করতে হলো, আরেকটা চেঞ্জ করতে হলো, এটা দিয়ে কী হলো, এটা দিয়ে হচ্ছে না, এরকম আমাদের চেঞ্জ করা লাগলো। হয়তো এমনও দেখা গেলো যে 5টা চেঞ্জ করার পরে একটাতে ধরে গেছে, সেটাতে আপনি কী করতে পারতেছেন, জিমেল ক্রিয়েট করতে পারতেছেন। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে 5টা, অর্থাৎ আপনার 5টা লোকেশন চেঞ্জ করার পর যদি আপনি 10টা জিমেল ক্রিয়েট করতে পারলেন, কিন্তু তারপরে আবার লোকেশন চেঞ্জ চাইলো, তখন কী হবে, আসলে জিমেল ক্রিয়েট করা একটু ঝামেলার কাজ, খুব একটা সুবিধা না। তো সেখানে যে জিনিসটার সমস্যা সমাধান আসলে চাওয়া হয়, বা আমাদের কাছে যে প্রশ্নগুলো আসে যে ভাই
তাহলে আমরা কি করব, তাহলে 10টা লোকেশন তো হবে না, আপনাকে কিনে নিতে হবে, অর্থাৎ আপনার 100টা ডেইলি লোকেশন চেঞ্জ করার মতো একটা অ্যাবিলিটি জিনিস কিনতে হবে, যা কিনলে আপনাদের হবে কি আপনি একটা দিনে 150-200 থেকে 250টা জিমেইল ক্রিয়েট করতে পারবেন যদি আপনি লোকেশন চেঞ্জ করেন, 100টা লোকেশন চেঞ্জ করেন। আর 10টা চেঞ্জ করলে যদি ভাগ্য ভালো হয়, যদি আপনার কোনো একটা কান্ট্রিতে আসলে জিমেইল ক্রিয়েট করা শুরু হয়ে যায়, আসলে হবে অনেকেই হবে, কিন্তু যদি না হয় তাহলে 10টার পরে আপনি আর যেহেতু চেঞ্জ করতে পারবেন না, সেহেতু আর কোনো জিমেইল ক্রিয়েট করতে পারবেন না। আর আশা করি এইটুকু আমরা দেখলাম। এখন আসলো আমাদের প্রশ্ন হচ্ছে, ভাই কীভাবে পাবো, কীভাবে কিনবো, ডলার কীভাবে পেড করবো, সেটা যদি আমরা দেখি তাহলে দেখাবো বাই নাও ক্লিক করার পরে যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে আমরা পেইড অপশনগুলো পেয়ে যাবো। পেইড অপশন বলতে আমরা জিমেইলটা যে কিনবো, সরি আমাদের ভিপিএনটাকে যে কিনবো আইপি, সেটা কিসের মাধ্যমে টাকাটা পরিশোধ করতে হবে, যাদের পেপ্যাল আছে, অর্থাৎ পেপ্যালটা আসলে বাংলাদেশে অতটুকু এখনও হয়েছে, অনেক জায়গায় অনেকে পেপ্যাল অ্যাক্টিভ আছে তবে সবারই নেই, কিন্তু কয়েন পেমেন্টস আশা করি হয়তো সবারই আছে। কয়েন পেমেন্টস দিয়ে এটা আপনি সহজেই আপনার একটা কয়েন বেজ অ্যাকাউন্ট যদি থাকে আর সেখানে আপনি ইচ্ছা মতো টাকা ঢোকানোর পরে সেখান থেকে কয়েন্স পেমেন্টসে ক্লিক করার পরে এখান থেকে আপনার কয়েন বেসের যে আইডি আছে আইডি দিতে হবে। দেখেন এখানে আসতেছে কয়েন পেমেন্টসের চেক আউটটা আসলে এখানে দেখতে পাবেন পুরোটা। আপনি যদি বিটিসি থাকে অথবা ইথারিয়াম থাকে তাহলে এই বিটিসি অথবা ইথারিয়াম আপনি কী করবেন, এই যে $7.99 পেইড করবেন, এখানে ইমেল দিতে হবে, ফার্স্ট নেম সেকেন্ড নেম দিয়ে কমপ্লিট চেক আউট করে দিলে আপনার এটা পাওয়া যাবে। তো আশা করি আপনি জিনিসটা এতটুকু বুঝতে পারলেন। আরেকটা জিনিস এটা খেয়াল করতে হবে যে বিটিসি কত নেবে, এত বিটিসি নেবে এবং ইথারিয়াম নেবে এতটুকু। আর সর্বসাকল্যে যে জিনিসটা আসলে বুঝতে পারলাম যে আমরা যদি আমাদের এই ভিপিএনটাকে নিয়ে থাকি তাহলে আমাদের এইটুকু খরচ পড়বে, আমরা এভাবে নিতে পারবো। টাক্সলার ভিপিএন নেব, ফ্রি ভার্সনে আপনি ইউজ করে দেখতে পারেন, প্রক্রিয়া করে জিমেইল ক্রিয়েট করা যায়। তবে যদি আপনার ভাগ্য ভালো হয়, যদি সেই সিটি বা সেই লোকেশনে কাজ করে, তাহলে একদিনে আপনি ফ্রিতেই 50-60টা করে জিমেইল ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, এখন হয়তো প্রশ্ন আসতে পারে, ভাই তাহলে জিমেইল ক্রিয়েট করে দেখান। হ্যাঁ, অবশ্যই দেখাবো, তবে এই ভিডিওতে যে প্রশ্নগুলো ছিল আমি অ্যান্সার দিলাম, পরবর্তী নেক্সট ভিডিওতে দু একদিনের মধ্যেই, কালকের মধ্যেই হয়তো বা আমি পরের ভিডিওটা জিমেইল ক্রিয়েট করার ভিডিওটা দেখাই দিব, যেহেতু আজকের এই ভিডিওটা আমি করে দিলাম কীভাবে। অনেকে বলেছেন যে ভাই কীভাবে ভিপিএনটা ক্রিয়েট করবো, আমার কাছে অনেকে ফোন করেছিল যে ভাই কীভাবে আমরা ভিপিএনটা পাবো, কীভাবে নিব, দেখাই দিলাম। আপনি ইচ্ছা করলে কয়েন বেস দিয়ে অথবা বিটকয়েন দিয়ে ভিডিওটা ইথারিয়াম এবং বিটিসি দুটা মাত্র দিয়ে, অর্থাৎ যাদের কয়েন বেস আছে তারা নিতে পারবেন, মূল কথা হচ্ছে এখানে নিতে পারবে। তারপরে যদি কোনো সমস্যা থেকে থাকে এই পর্যন্ত, তাহলে আপনারা অবশ্যই কোশ্চেন করবেন এবং আপনাদের প্রশ্নগুলো জানিয়ে দেবেন কমেন্টসে, আমি আপনাদের প্রশ্ন সকল সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি এখানেই, এবং নেক্সট ভিডিও খুব দ্রুত আসতেছে এবং আপনাদের প্রশ্ন অবশ্যই করবেন, এই প্রশ্নের সাথে অর্থাৎ কমেন্টস করবেন, কমেন্টসের সাথে আমি সমাধানগুলো দেওয়ার চেষ্টা করব। আবারও বলছি ভিডিওটিকে লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।